বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? যদিও এখন 9টা বেজে গেছে, আজকে তো শনিবার, একটু লেট করেই উঠেছি। আর আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, সারাদিনই বোধহয় বৃষ্টিই হবে। তবে আজকে বাইরে বেরোনোর কোনো প্ল্যান ট্যান নেই, সেই জন্য কোনো সমস্যা নেই। বাইরে বেরোনোর প্ল্যান থাকলে এইরকম বৃষ্টি হলে খুব বাজে, মানে এটা আজকে তো টিপিক্যাল সিয়াটলের ওয়েদার হয়ে গেছে। সারাদিনই বৃষ্টি হবে, বোধহয় কালকেও সারাদিন বৃষ্টি হবে। তো বাড়িতেই থাকবো, আর এমনিতেও বেরোনোর আজকে কালকে দুদিনই বেরোনোর কোনো প্ল্যান ছিল না। তবে হ্যাঁ, ওয়েদার যদি ভালো থাকতো হয়তো আশেপাশে কোথাও যেতাম, ওয়েদার খারাপ তো আশেপাশে যাওয়ারও কোনো চান্স নেই। বাড়িতেই বসে ল্যাদ খাবো, আর বাড়িতে অ্যাকচুয়ালি অনেক কটাই কাজ আছে, সেগুলোও করবো। চলো তাহলে তোমাদের নিয়ে আমি দিনটা শুরু করে ফেলি। আমাজন থেকে দুটো জিনিস কিনেছি, কালকে বিকেলেই এসেছিলো, কালকে বিকেলে বেরোচ্ছিলাম সেই জন্য আর ওপেন করা হয়নি, আজকে সকালে ওপেন করলাম। এই একটা ম্যাসাজ ক্রিম কিনেছি, সেটা হলো অ্যাকচুয়ালি ইন্ডিয়া যাওয়ার পর রিয়েলাইজ করেছি আমার মুখটার মানে স্কিনটার অবস্থা খুব খারাপ। এখানে আসলে এত ড্রাই ওয়েদার, আর এবারে বৃষ্টিও কম হচ্ছে, মুখ পুরো ফেটে যাতা অবস্থা, সেই জন্য ম্যাসাজ ক্রিমটা কিনেছি। নিজে অত ভালো হয় না, কিন্তু যা হবে সেটুকুই নেই, মামার থেকে কানা মামা ভালো আর কি। আর কিনেছি একটা হেয়ার মাস্ক, চুলটার অবস্থা এখানে অ্যাকচুয়ালি অত খারাপ থাকে না, ইন্ডিয়া গিয়ে দেখলাম প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে ওখানকার জলটা একদিন মাথায় পড়লো, চুল 12টা বেজে গেল। তো যাই হোক, এখানেও যাতে একটু মেনটেন করা যায় সেই জন্য একটা হেয়ার মাস্কও কিনে রেখেছি। আগে অ্যাকচুয়ালি ইউজ করতাম, এখানে এসেই ওই ঠান্ডার জন্য সব লোপাটা হয়ে গেছিলো, তো এবারে ইন্ডিয়া গিয়ে রিল্যাক্স করলাম না একটু করা উচিত, সেই জন্য দুটো কিনেছি। দেখি আজকে বা কালকে দুটোই করব। আজকে শ্যাম্পু করা নেই চুলে, শ্যাম্পু করে তারপরে হেয়ার মাস্কটা লাগাতে হয়, তো শ্যাম্পুটা আজকে করে নেবো, তাহলে হেয়ার মাস্কটা লাগাবো, হয়তো ম্যাসাজ ক্রিমটাও তাহলে কালকেই করব। কিন্তু এই যে এত ঠান্ডা সেই জন্য ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে 9:30 বাজে, আর বেসিক্যালি এমনিও যে খুব একটা বেশি নড়ে চড়ে কাজ করছি তাই নয়। বাইরে বরফ আর বৃষ্টি মেশানো ফল হচ্ছে আর কি, ক্যামেরায় বোঝা যাবে না সেই জন্য দেখাচ্ছি না তোমাদের, এমনি বোঝা যাচ্ছে বরফ আর বৃষ্টি মেশানো। তারও একবার বাইরে গিয়ে দেখছি, যদি বোঝা যায় তাহলে তোমাদেরও দেখাচ্ছি। এমনি ঠান্ডা, আজকে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডাটা বেশি, টেম্পারেচার ওই 3 ডিগ্রি মতো, খুব যে বেশি তা নয়। এখন আসলে বাইরেটা কালকেও দেখছিলাম, বাইরে খুব হাওয়া দিচ্ছে, আর এই বৃষ্টি বৃষ্টি হলে তো এই ঠান্ডাটা একটু বেড়েই যায়। এবার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, খিদে পেয়ে গেছে, কিন্তু খুব একটা কিছু খেতে ইচ্ছে মানে খেতে ইচ্ছে করছে না, নয় করতে ইচ্ছে করছে না। দেখি সৌম্য আসুক, জিজ্ঞেস করি কি খাবে। অ্যাকচুয়ালি ইচ্ছে হচ্ছে আজকে একটু ভালো কিছু করার দুপুরবেলা। আমার খুব মাটন খেতে ইচ্ছে করছিলো, কিন্তু মাটন কিনতে যাওয়া হয়নি আমাদের, তো এই সপ্তাহে তো ভাবছি ছেড়েই দিই, কারণ অনেক কিছু বাজার দোকান আছে সেই সবগুলোই করে নেবো, তা হয়তো ছেড়েই দেবো। মাটনও খেতে ইচ্ছে করছে আর বিরিয়ানিটাও খেতে ইচ্ছে করছে, জানি না মাটন বিরিয়ানি করবো কি না, সেটা হয়তো করবো না, মাটন কষা কষা এরকমটা বেশি ইচ্ছে করছে, সেই এখনও ডিসাইড করতে পারছি না। না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বরফের এটা কমে গেছে, বাইরে গেলেও এখন আর খুব একটা বিশেষ বোঝা যাবে না, তখন আরেকটু বেশি পড়ছিল, তখনই গেলে হয়তো কিছুটা বোঝানো মানে জানি না ক্যামেরায় আসতো কি না, হয়তো আসতো, এখন খুব কমে গেছে, এখন আর আসবে না। আবার যদি পরে এরকম হয় দেখতে পাই তাহলে যাবো। আর এই হচ্ছে সেই মৌরলা মাছ, এটাও আজকে করে ফেলবো। আজকে ভাবছি মৌরলা মাছটা করবো আর একটু মসুর ডাল করবো, বুঝতে পারছি না। আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি ভেজিটেবল পকোড়া, না এটা কি কি বলে, ভেজিটেবল পকোড়া আর দুধ চা।
আছে নুন টুন যা কে দেখাও হ্যাঁ ঠিক আছে সেই যে অদ্ভুত ব্রেকফাস্ট করতে বসেছি আর উঠছি না, 10:30টার সময় বসেছি খেতে, এখন 11টা বাজে এখনো উঠিনি। আজকে যেন কিছুই করতে ইচ্ছা করছে না, আজ কিছু রান্নাও নেই কিন্তু রান্না করতেও ইচ্ছা করছে না, মরতেই ইচ্ছা করছে না। আর ওয়েদারটাও সেরকম, বাইরেটা ঠান্ডা, বাইরে গেলে একটু গাছ টাছগুলো, আজকে কয়েকটা গাছ একটু সেভ করে দেবো ভেবেছিলাম, বাইরে বেরোনো যাচ্ছে না এত ঠান্ডা, কিন্তু আগে বীজ ফিজ কিনে রেখেছি সেই সবগুলো আজকে আজকে হয়তো করবো না, কালকে দেখছি একটু বেটার ওয়েদার আছে, মানে বৃষ্টিটা হবে না, কালকে সব টবগুলো ঠিক করে, মানে ছোটো ছোটো টবগুলো করে তাইতে বীজগুলো পুঁতে দেবো। বীজগুলো বেরোতেও একটু টাইম লাগবে, আর এখন তো এত বেশি ঠান্ডা, এখানে তো ঠান্ডা চলবে এখন বহুদিন, না হলে বীজগুলো বেরোবে না, কোথায় রাখবো সেটাও এখনো ভাবিনি, একটা রাখতেও তো হবে, সেগুলোকে কোথায় রাখবো সেটাও এখনো ভেবে উঠিনি, দেখা যাক আগে এটা তো করি, তবে তো বীজগুলো দিই তারপরে সেটা দেখা যাবে কোথায় রাখবো। আবার বেশি ঠান্ডায় বীজগুলো বেরোতেও চায় না, আমার গ্রোয়িং লাইট নেই, আমি তো অত বেশি গাছপালা করি না, গ্রোয়িং লাইট সেই জন্য নেই। এবারে হঠাৎ ইচ্ছা হয়েছে, হঠাৎ নয় ইচ্ছা প্রতিবারেই হয়, এবারে একটু কিনেছি, ওই অল্প অল্প করে কয়েকটা বীজ কিনেছি, তাইতেই হলে হবে, না হলে না হবে, কী আর করা যাবে, বেশি খাটবার সময় নেই, আর অত বেশি খাটতে আমার ভালো লাগে না, একটু কম খাটনিতে হয়ে যাবে সেই রকম গাছপালা করতেই আমার ভালো লাগে। বাড়ি থেকে এবারে মানি প্ল্যান্টের দুটো কাটিং এনেছিলাম, কিন্তু সেটাও এখনও হয়নি, মাটিতেই দিয়েছিলাম, মাটিতে তো সেই কীরকম একটু ঝিমিয়েই আছে দেখছি, তাই আজকে আবার জলেতে দিলাম, দেখা যাক জলেতে যদি অ্যাটলিস্ট তিজালো হয়। না এবার ফাইনালি উঠি, একটু কিছু রান্না তো করতেই হবে, করে রাখ মানে একটু কিছু রান্না করে রাখি অ্যাটলিস্ট, এখন তো সোমবার অবধি রান্নাটা করে রাখি, সোমবার মানে সোমবার দুপুরের খাওয়া অবধি করে রাখলে ঠিক আছে, তারপরের রান্নাগুলো হয়ে যায়। আর এবারে ভেন্ডি আছে, বেগুন আছে, এইসব এনেছিলাম লাস্ট উইকে, সেই সবগুলো এই উইকে রান্না করে ফেলবো। আজকেও অ্যাকচুয়ালি বাজার যাবো যাবো ভাবছিলাম, মানে এই উইকেন্ডে আজকে বা কালকে, সেটাও আর ইচ্ছে করছে না যেতে। আর তার মধ্যে আমরা এই উইকে একদিন একটা সিরিজ শুরু করলাম নাইট ম্যানেজার বলে, জানি না তোমরা দেখেছো কি না, শুরু করিনি ঠিক, মাঝখান থেকে একটুখানি দেখেছিলাম, এবার মাঝখান থেকে একটুখানিটাও এত ইন্টারেস্টিং লেগেছিলো আমাদের, সেটা আর ছাড়তে পারছিলাম না, সেইটাও এই উইকেন্ডে দেখে শেষ করব, আমরা দেখে শুরুও করবো শেষও করবো। চলো দেখি কি রান্নাবান্না করা যায়, সেই মঙ্গলা মাছগুলো সবু এনে রেখেছিলো সেইটা বের করে রেখেছি, ওইটা রান্না করব ভাবছি, আর ওই তো বললাম মসুর ডাল রান্না, মসুর ডালও করব ভাবছি, বেসিক্যালি কারি পাতা আছে, কারি পাতা দিয়ে একটু মসুর ডাল বানাবো, আর আর কি করবো জানি না, একটু ভেন্ডি ভাজা করলে হয়, মসুর ডালের সাথে ভেন্ডি ভাজাটাও খুব ভালো লাগে, বা বেগুন ভাজা। আজকে আমার ভাজা ভাজাই চলছে, কাল থেকে শুরু হয়েছে, কালকে বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানেও পকোড়া, ফুলকপির পকোড়া খেয়েছি, আজকে ব্রেকফাস্টে কিছু খেতে ইচ্ছে করছিল না, প্রথমে মানে খিদে পেয়েছে কিন্তু কিছু করতে ইচ্ছে করছিল না, খেতে ইচ্ছে করছিল না, টিপিক্যাল ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করছিল না, মানে ওই পাউরুটি করবো বা সময় একবার বললো পোহা করবো, কিছুই ইচ্ছে করছে না, তারপরে হঠাৎ কী নিয়ে বললো যে পকোড়া করলে হয়, তখন ঠিক আছে আমি ব্রেকফাস্টেই আজকে পকোড়া খাবো, পকোড়া করে ফেললাম, কিচেন টিস্যু দিয়ে জলটা যতটা সম্ভব আমি চেপে নিচ্ছি, মানে যে মাছটা যতটা সম্ভব শুকনো করে নেওয়া যায়, দিয়ে আগে মাছটা একটু ভেজে নেবো, আমি চেষ্টা করবো কড়কড়ে করে ভাজতে, যদিও ফ্রোজেন মাছ তো
ওই কড়কড়ে করে ভাজাটা একটু অসুবিধাই হয়, মানে এত ছোট মাছগুলো, ওই জন্য জলটা যতটা পেরেছি ভালো করে চেপে নিয়েছি। আর এইতে আমি দিচ্ছি একটুখানি চালের গুঁড়ি, দুটো কারণ, একটা হচ্ছে এক্সট্রা জলটা একটু শুষেও নেবে আর একটু বেশি ক্রিস্পি হবে। মাছটা ক্রিস্পি করে ভাজার খুব চেষ্টা করছি, দেখা যাক হয় কিনা। মাছটা আমি খুব সামান্য নুন দিয়েছি, অ্যাকচুয়ালি নুন দিলে তো জলও ছাড়ে, সেই জন্য নুন খুব একটা বেশি দিইনি। আর আরও একটা সুবিধা আছে নুন না দেওয়ার, এই ভাজাগুলো টুকটুক করে খেয়ে ফেলবো না। মাছগুলো বেশ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে কারি করে নিচ্ছি। আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করে ফেলি, মাছ চুরি করছে। আমিও করতাম হয়ে গেল। এবার শুকনো বেগুন আলু এগুলো কেটে দিচ্ছে, বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি বানাবো আর মসুর ডাল বানাবো। আজকে এখানেই শেষ, ভাবছিলাম বেগুন ভাজা করে নেবো, কিন্তু বেগুনটা ভেতরটা একটু কেমন হয়ে গেছে, সেই জন্য প্ল্যান চেঞ্জ হয়ে গেল, তরকারি হয়ে যাবে। আর মাছটা তো হয়ে গেল, মাছটা তো অতখানি তেলে ভাজা হয়েছে তাই মানে গ্রেভিটাও বেশ তেল তেল দেখতে হয়েছে। আলু বেগুন বড়ির তরকারি, মসুর ডাল কারি পাতা দিয়ে, আর মাছের ঝাল যেটা করেছিলাম, আর আগের দিনে কর্মী শাল অল্প একটু আছে তাই দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে। সব কিছু রেডি হয়ে গেছে, ওদিকে ভাতটা হচ্ছে, ভাতটা প্রায় হয়েই গেছে, এরপরে আমি স্নান করে আসবো, তারপরে দুজনে খেতে বসবো। তার সাথেই আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে তোমাদের সাথে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর ভিডিওটা কেমন লাগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, লাইক করো, শেয়ার করো। টাটা।